আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ। হে মুসলিম ভাই এবং বোনেরা, আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা মুসলিমরাই বিজয়ী হব। আজকে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আজকে মুসলিম জাতির উপরে চতুর্মুখী যে আক্রমণ হচ্ছে, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত। এই উদ্দেশ্যে আজকে আমাদের অন্তরের শুধু ইমানি মজবুতের জন্য আজকে ছোট্ট একটি অডিও আপনাদের সামনে পেশ করতে চলেছি, যেটা থেকে স্পষ্টভাবে আমরা মুসলিম যারা আছি তাদের ইমানি জজবা বৃদ্ধি পাবে এবং ভীত সন্ত্রস্ত হবে ওইসব কুফফার, ওইসব তাগুত সরকার, ইহুদি খ্রিস্টান এবং প্রত্যেক মুশরিক যারা মুসলিম জাতির আজকে বিরোধিতা করছে, মুসলিম জাতির ওপরে আজকে নির্যাতন করছে, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে নিশ্চিত যদি তারা তাদের ধর্মগ্রন্থের উপরে আস্থা বা বিশ্বাস থাকে। যদি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের বর্ণনা অনুসারে তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার অনেক নিয়ামত পাওয়ার পরেও তারা অমান্য অস্বীকার করেছে, পবিত্র কোরআন থেকে তাদেরকে যদি দলিল উপস্থাপন করি তারা হয়তো বুঝতে পারবে না। তবে মুসলিম জাতি তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের একটি আয়াত, এই কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে যাবে যে আজকে গোটা বিশ্ব জগতে যে ইহুদি এবং খ্রিস্টান এবং নাস্তিক এবং বর্তমানে মিডিয়া এবং পাশাপাশি তাগুত সরকার, জালেম সরকার যে মুসলিম জাতির ওপরে আজকে নির্যাতন করছে, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত করার জন্য পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদের সামনে পেশ করব, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 47 এবং 48। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে বলছে, হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা স্মরণ করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে সমগ্র পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করিয়াছি এবং তোমরা সেই দিবসকে ভয় করো যে দিন কোনো ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছু ক্রমে উপকৃত হবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশ গৃহীত হবে না, কোনো ব্যক্তি হতে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 47 থেকে 100 পর্যন্ত ইহুদি খ্রিস্টান আহলে কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন তার বিস্তারিত বিবরণ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলো পাওয়ার পরেও ইহুদি খ্রিস্টান এই আহলে কিতাব দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা বাদ দিয়ে তারা বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিথ্যা অপবাদ এবং তারা গোবৎস বিভিন্ন রকমের পাপাচারে শিরিকের মধ্যে নিমজ্জিত হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে অমান্য করেছে। শুধু এতটাই ক্ষান্ত নয়, তারা সেই সময় বিভিন্ন নবী রাসূলকে হত্যা পর্যন্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নিয়ামত দেওয়ার পরেও তাদের কাছ থেকে এই নিয়ামত ছিনিয়ে নিয়েছে পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 65 এবং 90 অধ্যয়ন করে দেখুন। হয়তো ইহুদি এবং খ্রিস্টানরা পবিত্র কোরআনের এই কথাকে বিশ্বাস করবে না, তবে সেই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছি, তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো, যেটাকে তোমরা আসমানি গ্রন্থ হিসেবে বিশ্বাস করো, তোমাদের ধর্মগ্রন্থ যেটাকে বাইবেল নামে গোটা বিশ্ব জগতে পরিচিত। যীশু খ্রিস্ট পরিষ্কারভাবে তিনি বলেছেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ খুলে দেখো 23 অধ্যায় 37 নম্বর অনুচ্ছেদ, তোমরা অস্বীকার করতে পারবে না। শুধু বাইবেলটা একবার খুলে দেখো, তোমাদের বাইবেলের প্রতি যদি তোমাদের ঈমান তথা বিশ্বাস থাকে এ কথা তোমাদেরকে স্বীকার করতেই হবে। জিসাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট তিনি কি বলেছেন বাইবেলের ম্যাথিউ 23 অধ্যায় 37 নম্বর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলছেন, হে জেরুসালেম, হে জেরুসালেম, তুমি সেই শহর যে নবীদের হত্যা করে আর তোমার কাছে ঈশ্বর যাদের পাঠান তাদের তুমি পাথর ছুঁড়ে মারো, মুরগি যেমন তার বাচ্চাদের ডানার নিচে জড়ো করে করে আমি তেমনি কতবার তোমাদের এবং তোমাদের সন্তানদেরকে একত্রিত করতে চেয়েছি কিন্তু তোমরা রাজি হলে না। এখন তোমরা তোমার বাড়ি তোমার সামনে শূন্য হয়ে পড়ে আছে, সব উচ্ছিন্ন। আমি তোমাদের বলছি যে পর্যন্ত না তোমরা বলবে ধন্য যিনি প্রভুর নামে আসছে সেই পর্যন্ত তোমরা আর আমাকে দেখতে পাবে না। যীশু খ্রিস্ট পরিষ্কারভাবে বলেছে জেরুসালেমকে উদ্দেশ্য করে, আজকে যে জেরুসালেম প্রসঙ্গে জিসাস ক্রাইস্ট বলেছেন যে এটাই সেই শহর যে শহরে নবী থেকে হত্যা করা হয়
জিজাস কাইস পরিষ্কারভাবে বলেছে যে তোমাদেরকে আমি চেয়েছিলাম, তোমাদের পরিবারকে, তোমাদের সন্তানদেরকে আমি চেয়েছিলাম। একটা মুরগি যখন তার পালক দিয়ে তার সন্তানদেরকে কুটিয়ে রাখতে চায়, আগলিয়ে রাখতে চায়, জিজাস ক্রাইস্ট তিনিও চেয়েছিলেন যে এইসব জেরুসালেমে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তিনি নিজের মতো আপন করে নেবেন, কিন্তু তোমরা যীশু খ্রিস্টকে অমান্য করেছ। যীশু খ্রিস্ট এই জন্য বলছে, আমি তোমাদেরকে বলেছি যে পর্যন্ত না তোমরা বলবে ধন্য যিনি প্রভুর নামে আসছে, সেই পর্যন্ত তোমরা আর আমাকে দেখতে পাবে না। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, ম্যাথিউর 23:39 জিজাস বলছে যে ধন্য যে প্রভুর নামে আসবে, ইনি কে যিনি আসবেন, এটা নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জিজাস পরেই বলছে যে পর্যন্ত না তিনি আসছেন তোমরা আমাকে দেখতে পাবে না। ঠিক এই কথাটি বাইবেলের গসপেল অফ লুক একইভাবে বর্ণনা করা হয়েছে 14:34-35। জিজাস ক্রাইস্ট আবার বলছে, হায় জেরুসালেম, হায় জেরুসালেম, এ সেই শহর যে নবীদের হত্যা করে, তাকে সাহায্যের জন্য যাদের পাঠানো হয়েছে, এই শহর তাদের পাথর ছুঁড়ে মেরেছে। মুরগি যেমন তার বাচ্চাদের রক্ষা করতে ডানার নিচে এক জায়গায় জড়ো করে, তেমনি আমিও কতবার তোমার সন্তানদেরকে একত্রিত করতে চেয়েছি, কিন্তু তোমরা রাজি হলে না, আর এখন তোমাদের ভিটে উচ্ছন্ন হয়ে গেল। দেখো, আমি তোমাদের বলছি যে পর্যন্ত না তোমরা বলছো যিনি প্রভুর নামে আসছে স্বাগত জানাও, সে পর্যন্ত তোমরা আমাকে আর দেখতে পাবে না। যীশু খ্রিস্ট পরিষ্কার ভাবে ইহুদি এবং খ্রিস্টান বানী ইসরাইল জেরুসালেম তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে যে ততক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা সেই ব্যক্তিকে বিশ্বাস করছো। এই ব্যক্তি কে? তারা যদিও অস্বীকার করতে পারে, কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই। জিজাস ক্রাইস্ট তারপরে কিন্তু পরিষ্কার ভাবে বলেছে যে এইসব বাণী ইসরায়েলদের কাছ থেকে তাদের ক্ষমতা, তাদের নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে আর অন্য জাতিকে দেওয়া হবে। খুলে দেখো, ইহুদি এবং খ্রিস্টান যারা মুসলিম জাতির উপরে নির্যাতন করছো, তোমাদের বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ 21:43 জিজাস বলছে, আমি তোমাদের বলছি তোমাদের কাছ থেকে ঈশ্বরের রাজ্য সরিয়ে নেওয়া হবে আর এমন জাতিকে দেওয়া হবে যারা ঈশ্বর তার পাওনা অংশ দিবে। স্পষ্ট হয়ে জিজাস ক্রাইস্ট এই বাণী ইসরায়েল তথা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছে যে তোমাদের কাছ থেকে ঈশ্বরের রাজ্য সরিয়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে আর এমন এক জাতিকে দেওয়া হবে যারা ঈশ্বরকে তার পাওনার অংশ দিবে তথা ঈশ্বরের আদেশ পালন করবে। চিন্তা করে দেখো, জিজাস ক্রাইস্ট তোমাদের জীবদ্দশাতে বলে গেছে যে তোমাদের কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নেওয়া হবে, কিন্তু জিজাস ক্রাইস্টের এই কথার মর্ম অর্থ তোমরা বুঝতে পারোনি। এই জন্য তো জিজাস ক্রাইস্ট তিনি নিজে বলেছেন গসপেল অফ ম্যাথিউ 13:13 যে তোমরা দেখো অথচ তোমরা দেখতে পাও না, তোমরা শুনছো তবে তোমরা শুনতে পাও না, এবং তোমরা সত্য পথে কখনোই চিনতে পারবে না। ঠিক এই জিনিসটি হয়েছে জিজাস ক্রাইস্টের এই কথা তারা বুঝতে পারেনি। আর জিজাস ক্রাইস্ট নিজে বলেছে তোমাদের কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নিয়ে অন্য এক জাতিকে দেওয়া হবে। একটু চিন্তা করে, একটু গবেষণা করে, অন্য জাতি কাদেরকে এই সাম্রাজ্য দেওয়া হয়েছে? এটা স্পষ্ট, আমাদের মুসলিমদেরকে, আমাদের মুসলিমদেরকেই এই ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা হচ্ছে সেই ওয়ারিশ, আমরা সেই ওয়ারিশ যাদের সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন, বাইবেলের একাধিক জায়গাতে আছে। আমরা যে ওয়ারিশ এই বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তোমাদের বাইবেল থেকে প্রমাণ আছে। একটু চিন্তা করে দেখো, নবী ইব্রাহিমের সঙ্গে ঈশ্বর যে চুক্তি করেছিল, সেই চুক্তিটা কিসের ভিত্তিতে হয়েছিল? বাইবেলের বুক অফ জেনেসিস, যেটাকে আদি পুস্তক বলা হয়, 17:7-8-9-10-11-12-13-14 এই 5-6টা যদি অনুচ্ছেদ পড়ো তাহলে বুঝতে পারবে যে ঈশ্বর ইব্রাহিমের সঙ্গে কিসের চুক্তি করেছিল। আসো, বুক অফ জেনেসিস 17:7 থেকে আমরা তোমাকে বাইবেল থেকে পড়ে শোনাচ্ছি। ইব্রাহিমকে বলছে ঈশ্বর, আমি তোমার সহিত ও পুরুষক্রমিক তোমার ভাবী বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব তাহা চিরকাল নিয়ম হইবে, ফলে আমি তোমার ঈশ্বর এবং তোমার ভাবী বংশের ঈশ্বর হইব। আর তুমি এই যে কোন দেশে প্রবেশ করিয়াছ, ইহার সমুদয় ও তোমাকে তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকার দেওয়া হবে, আর আমি তাহাদেরকে তাহাদের ঈশ্বর হইব। ঈশ্বর ইব্রাহিমকে আরো কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করিবে, তুমিও তোমার ভাবী বংশে পুরুষক্রমে তাহা পালন করিবে, তোমাদের সহিত ও তোমার ভাবী বংশের সহিত কৃত আমার নিয়ম তোমরা পালন করিবে। এই নিয়ম হচ্ছে এটাই, তোমরা প্রত্যেক পুরুষের ত্বক ছেদন করবে,
তোমরা আপন আপলিঙ্গ চন্দ্র ছেদন করবে, তাই তোমাদের শহীদ নিয়মের চিহ্নই হবে এটা। ঈশ্বর নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তার ভাবি বংশের সঙ্গে যে সম্পর্ক, ভাবি বংশের সঙ্গে ঈশ্বরের যে চুক্তি, তার নিয়ম তাকে চিনবে কিভাবে, তাদের লিঙ্গের অগ্রভাগ ছেদন করা থাকবে। নবী ইব্রাহিমকে ঈশ্বর একথা বলেছিলেন যে এদের সঙ্গে সম্পর্ক যুক্ত করা হবে যাদের লিঙ্গ ছেদন করা থাকবে। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আমরা লিঙ্গ ছেদন করি, শুধু এতটাই নয়, বাইবেলের বুক অব জেনেসিস 17:13 উচ্ছেদে ঈশ্বর আবার ইব্রাহিমকে বলেছিলেন যে ক্ষমতা কাকে দেওয়া হবে, বনী ইসরায়েলের কাছ থেকে ক্ষমতা ছিনে নিয়ে কোন জাতিকে দেওয়া হবে, তাদের পরিচয় কি। প্রথম বলা হচ্ছে তাদের লিঙ্গ ছেদন করা হবে, এবং জেনেসিসের 17:13 উচ্ছেদে বলা হচ্ছে তোমরা গৃহজাত কিংবা কৃত দাস লোকদের ত্বক ছেদন করা অবশ্য কর্তব্য, আর তোমাদের মাংসের বিদ্যমান আমার নিয়ম চিরকাল নিয়ম হইবে। ঈশ্বর স্পষ্ট হয়ে বলেছে তোমাদের প্রত্যেকের, এমনকি দাসীদের, তোমরা অবশ্যই লিঙ্গ ছেদন করা থাকবে। এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে চুক্তি, এটা হচ্ছে চিহ্ন। তোমরা ভালোভাবে দেখো, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে আমরা লিঙ্গ ছেদন করি, আর ঈশ্বরের চিহ্ন হচ্ছে এটা। ঈশ্বর এই চিহ্ন ইহুদি খ্রিস্টান এবং ভাবি বংশে যারা আসছে তাদের এই চিহ্নটা থাকবে, এরাই হচ্ছে বিজয় লাভ করবে। বাইবেলের এই দুটো ভার্স থেকে স্পষ্ট প্রমাণিত। বাইবেলের ম্যাথিউ 21:43 অনুচ্ছেদ জিজাস বলেছেন স্পষ্ট, তোমাদের কাছ থেকে সমাজ ছিনিয়ে নিয়ে অন্য এক জাতিকে দেওয়া হবে যারা ঈশ্বরের বাক্য মেনে চলবে। আর বাইবেলের জেনেসিস 17:13 অনুচ্ছেদে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে ঈশ্বরের আইন মেনে মানছে কারা, তাদের ত্বক ছেদন করা থাকবে, এরা সেই জাতি যাদেরকে বিজয় তথা সফলতা দান করা হবে। কিন্তু তারপরে তোমরা এগুলোকে অস্বীকার করতে পারো কিভাবে, আপনাদের সামনে শুধুমাত্র এতটাই বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদেরকে ধ্বংস করবে, তাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা আছে। হে মুসলিম জাতি, তোমাদের ইমানের মজবুতের জন্য কয়েকটা বাইবেল থেকে ভবিষ্যৎবাণী, এবং ইহুদি খ্রিস্টান তাদের অন্তরে ভীত সন্ত্রস্ত হওয়ার জন্য কয়েকটা বাইবেল থেকে শুধু ভার্স পড়ে শোনাবো যে আমরা মুসলিমরাই আমরা বিজয় লাভ করব। আমাদের পরে যত নির্যাতন নিপীড়ন হোক না কেন, অবশেষে আমরাই বিজয় লাভ করব। এই ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের নিউ ওল্ড টেস্টামেন্টের, যেটাকে বলা হয় বুক অফ এসআইয়া 66:17 বলা হয়েছে, ঈশ্বর বলছেন আমি ওই সকল লোকদের ধ্বংস করে দেব যারা শুয়োর এবং ইঁদুরের মাংস ভক্ষণ করে। এখন ভালো করে বিবেচনা করে দেখেন বাইবেলের এসআইয়া 66:17 ঈশ্বর বলেছে আমি সেই সব জাতিকে ধ্বংস করে দেব যারা ইঁদুর এবং শুয়োরের মাংস খায়। পৃথিবীর মধ্যে আজকে খ্রিস্টান, ইহুদি এবং মুশরিক, তারা প্রত্যেকে কিন্তু তারা শুকরের মাংস তারা ভক্ষণ করে, স্পষ্ট হারাম খাদ্য তারা ভক্ষণ করে। বাইবেলের ঈশ্বর বলছে আমি এইসব জাতিকে ধ্বংস করে দেবো যারা এই শুকরের মাংস খায়। কেবলমাত্র আমরা মুসলিমদেরকেই বাইবেলের ঈশ্বর ধ্বংস করবে না, কেননা কোনো মুসলিম তারা কখনোই তারা শুকরের মাংস খায় না, কেননা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট সূরা বাকারা আয়াত 973 আল্লাহ শুকরের মাংসকে হারাম করেছে, আমরা মুসলিম জাতি খায় না। এখান থেকে প্রমাণিত হয় পৃথিবীর সমস্ত জাতিকে ধ্বংস করে দেবে ঈশ্বর যদি খ্রিস্টান এবং ইহুদি তাদের ধর্মগ্রন্থকে বিশ্বাস করে, অবশ্যই তাদের অন্তরে ভীত সন্ত্রস্ত হওয়া উচিত। দুই নম্বর আরো একটি, ইহুদিদেরকে ধ্বংস করা হবে, এই মর্মে ভবিষ্যৎবাণী বাইবেলের বুক অফ ডিউটেরোনমি 32:23 অনুচ্ছেদে স্পষ্ট হয়ে করা হয়েছে। ঈশ্বর বলছে আমি ইসরায়েলদের উপরে সংকট আনব, আমার সমস্ত বাম, সমস্ত অধিশাপ, সমস্ত তীর তার দিকে ছুড়ব। ইহুদিদের উপরে ঈশ্বর তিনি রাগান্বিত, অবশ্যই তিনি বলছেন আমি আমার সমস্ত ক্রোধ, আমার তীর, সমস্ত বাম ইহুদি জাতির উপরে ছাড়ব। এরপরে এতটাই খ্যাত নয়, তিনি বলছেন, প্রভু বলেন আমি সেই শাস্তি সঞ্চয় করে রেখেছি, আমি তা আমার ভাণ্ডার বন্ধ করে রেখেছি, আর যে সব মন্দ কাজ করছে তার জন্য আমি তাদেরকে শাস্তি দেব। কিন্তু আমি সেই দিনের জন্য শাস্তি সঞ্চয় করে রেখেছি যখন তাদের পা পিছলে যাবে, তাদের কষ্টের সময় সন্নিকটে, শীঘ্রই তাদের শাস্তি নেমে আসবে। বুক অফ ডিউটেরোনমি 32:34-35 অনুচ্ছেদ। শুধু এমনটাই নয়, মুশরিক মূর্তি পূজারি যারা আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। বাইবেলের বুক অফ এসআইয়া 66:17 অনুচ্ছেদে বলা হয়েছে যারা মূর্তি পূজা করে তাদের ধ্বংস করে দেওয়া হবে। দেখো, ইহুদি খ্রিস্টান ও মুশরিক তারা কিন্তু আজকে মূর্তি পূজা করছে, আর বাইবেল বলছে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। বুক অফ এসআইয়ার 66:18-19 ভার্সে স্পষ্ট বলা হচ্ছে ঈশ্বর সকল জাতি গোষ্ঠীকে একত্রিত করবেন এবং বিশেষ চিহ্নের ব্যক্তি বাদে সকল জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেবে।
হে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, তোমরা ভালো করে বাইবেলের বুক অফ এসাইয়া 66 অধ্যায় 18 এবং 19 ভার্স দেখো। ঈশ্বর বলছে সমস্ত জাতি গোষ্ঠীকে একত্রিত করবেন এবং বিশেষ চিহ্নের ব্যক্তি বাদে সকল জাতি গোষ্ঠীকে ধ্বংস করবে। এই যে বিশেষ চিহ্ন, এটা কোন চিহ্ন? এটা সেই চিহ্ন যেটা নবী ইব্রাহিমের সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন। বাইবেলের বুক অফ জেনেসিস 17 অধ্যায় একদম 8 থেকে 13 অনুচ্ছেদ, যে ভাবি বংশদের তাদের লিঙ্গ ছেদন করা থাকবে, এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে তাদের চিহ্ন। এই চিহ্নের কথা বলা হয়েছে স্পষ্ট বুক অফ এসাইয়া 66 অধ্যায় 8 থেকে 19। আমরা মুসলিম জাতি আজকে এই চিহ্ন গোটা বিশ্ব জগতে নিয়ে আমরা প্রমাণ বহন করছি, আমরা ঈশ্বরের সেই মনোনীত বান্দা, আমরাই ঈশ্বরের সেই সফল জাতি, আমরা নিশ্চিত আমরাই বিজয় লাভ করব। তোমরা মুসলিম জাতির উপরে যত নির্যাতন করো না কেন, ফলাফল সর্বশেষ আমরাই বিজয় লাভ করব। এবার আমি প্রমাণ করব সকল জাতি গোষ্ঠীকে ধ্বংস হলেও ইসলাম টিকে থাকবে, এই সকল জাতি গোষ্ঠীর উপর ইসলাম বিজয় লাভ করবে। এই ব্যাপারে বুক অফ জেনেসিসে 66 অধ্যায় 7 এবং 8 ভার্সে পরিষ্কারভাবে বলা হচ্ছে ঈশ্বর জেরুসালেমে এক নতুন জাতি তৈরি করবে। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, বারবার বাইবেল বলছে নতুন এক জাতি তৈরি করা হবে, জাতি কারা? এই ব্যাপারে বুক অফ এসাইয়া থেকে আরো অনেকগুলো দলিল দেওয়া যেতে পারে। যাই হোক, আমরা এটাই বলছি যে নতুন জাতি, তাদের চিহ্ন থাকবে, তাদের লিঙ্গ ছেদন করা থাকবে। বুক অফ এসাইয়াতে বলছে এই লিঙ্গ ছেদন করা বা চিহ্ন ব্যতীত পৃথিবীর সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। যারা সুরের মাংস খায় তাদেরকে ধ্বংস করা হবে, যারা মূর্তি পূজা করে তারা ধ্বংস করে দেওয়া হবে। গোটা বিশ্ব জগতে শুধুমাত্র একটাই জাতি আছে আমরা মুসলিম, যারা এর আত্মাধীন হয় না বাকি সমস্ত জাতি ধ্বংস হয়ে যাবে। এরপরে এতটাই ক্ষান্ত নেই, বাইবেল আরো বলছে কোন গর্ভবতী নারী যেমন যন্ত্রণা ব্যতীত সন্তান জন্ম দিতে পারে না, ঠিক তেমনি কোন নতুন জাতিকে যন্ত্রণা না দিয়ে তৈরি করবেন না। ডিটনমির 32:36 ভার্সে আরো বলা হচ্ছে ইহুদি দ্বারা জেরুসালামকে যে স্বাধীন লোকরা শক্তিহীন এবং সমহীন হবে, ঈশ্বর তাদেরকে করুণা করবে বা বিজয় দান করবে। বুক অফ ডেটোনমি 32:36 অনুচ্ছেদ স্পষ্ট ভাবে বলেছে যাদেরকে বিজয় দান করা হবে তাদের উপরে সর্বশেষ পৃথিবী যখন ধ্বংসের পূর্বে মুহূর্তে তাদের উপরে অনেক নির্যাতন করা হবে, অনেক নিপীড়ন করানো হবে। এই ব্যাপারে জিজাস ক্রাইস্টকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এন্ড অফ টাইম প্রসঙ্গে, যে শেষ সময় প্রসঙ্গে জেরুসালেমের কোন জাতি নির্যাতিত হচ্ছে, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, বাইবেলে পরিষ্কার ভাবে বলছে তারাই বিজয় লাভ করবে যাদের উপরে নির্যাতন হবে গোটা পৃথিবীতে। এখন চিন্তা করে দেখুন, গোটা বিশ্ব জগতে কি কোনো ইহুদি কোন খ্রিস্টান নির্যাতিত হচ্ছে? বরং নয়, জেরুসালেমে কারা নির্যাতিত হচ্ছে? এক কথায় ফিলিস্তিনি মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে, ইসরায়েলে মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে, লুটপাট হচ্ছে, ধর্ষণ হচ্ছে। সার্বিকভাবে বাইবেলের ভবিষ্যৎবাণী থেকে বোঝা যায় যে মুসলিম জাতিদেরকে নির্যাতন করা হচ্ছে, আর বাইবেল এমনটাই ভবিষ্যৎবাণী করা হচ্ছে যাদের উপরে নির্যাতন করা হবে এরাই ঈশ্বরের প্রিয় পাত্র এবং এদেরকেই বিজয় দেওয়া হবে। বাইবেলের নিউ টেস্টামেন্টে জিজাস ক্রাইস্ট তিনি আবার বারবার বলেছেন, তার শিষ্যরা জিজ্ঞাসা করলো আপনি যখন আবার আসবেন তখন লক্ষণ কি? যীশুখ্রিস্টকে তার সঙ্গীরা জিজ্ঞাসা করেছিল আপনি যখন পুনর্বার এই পৃথিবীতে আসবেন তার লক্ষণ কি, এন্ড অফ টাইম সেই সর্বশেষ সময়ের লক্ষণ কি? যীশুখ্রিস্ট পরিষ্কারভাবে সেই সময় তিনি বলেছেন সেই সময় আমার অনুসারীরা হয়েছে বলে জগতের সকল জাতি লোকেরা তোমাদেরকে ঘৃণা করবে। চিন্তা করে দেখুন, জিজাস ক্যাশ এন্ড অফ টাইম প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করে তিনি বলছেন সেই সময় আমার অনুসারী হয়েছে, আমার প্রকৃত অনুসারী হয়েছে বলে পৃথিবীর সমস্ত মানুষ তোমাদেরকে ঘৃণা করবে। এখানে যীশুখ্রিস্টের অনুসারী বলতে প্রকৃত অনুসারী, যীশুখ্রিস্টকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র এমন অনুসারী নয়, বরং যারা মিথ্যা অনুসারী দাবিদার তাদের কথা বলা হচ্ছে না, যারা প্রকৃত ঈসা মসীহর অনুসরণ করে তথা আমরা মুসলিমরা আজকে জিজাস বলছে তাদেরকে ঘৃণা করা হবে। গোটা বিশ্ব জগতে দেখুন কোনো ইহুদি খ্রিস্টানকে ঘৃণা করা হয় কি হয় না, যে কোশ্চিনকালও হয় না, বরং মুসলিমদেরকেই আজকে ঘৃণা করা হচ্ছে। বাইবেলের ম্যাথিউ 7:21 অনুচ্ছেদে এমনটাই আছে। আরও স্পষ্টভাবে বলা হচ্ছে ম্যাথিউ 24:8-9 অনুচ্ছেদ, দ্য এন্ড অফ টাইম মানে সর্বশেষ যে সময় কিয়ামতের সর্বশেষ যে আলামতগুলো হবে, যীশুখ্রিস্ট স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন যে শাসক গোষ্ঠী তোমাদেরকে ধরে নিয়ে হত্যা করবে। যীশুখ্রিস্ট বলছে যে শাসক গোষ্ঠী তোমাদেরকে ধরে নিয়ে হত্যা করবে। আজকে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির উপরে শাসকদের যে নির্যাতন নিপীড়ন এটা প্রকাশ্যে সকলে দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই কোনো শাসক নিয়ে গিয়ে অত্যাচার নিপীড়ন কখনোই করে না। এই ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে প্রমাণ করে যে মুসলিম জাতি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছবে, তারাই বিজয় লাভ করবে।
এই ক্যালকুলেশন থেকে এটাই প্রমাণিত হয়। দ্য এন্ড অফ টাইম প্রসঙ্গে জিসাস ক্রাইস্ট তার অনুসারীদেরকে অসংখ্য প্রশ্ন করাতে তারা বলেছে তারা কখনোই যীশু খ্রিস্টের যারা অনুসারী দাবি করছে তাদেরকে কখনোই তারা প্রকৃত অনুসারী নয়, বরং বর্তমান যেসব খ্রিস্টান আছে তাদেরকে জিসাস ক্রাইস্ট পরিষ্কারভাবে তিনি অস্বীকার করবেন। খ্রিস্টানরা দাবি করে যে যীশু তাদের মাঝে আবার আসবেন, তাহলে বলুন এই শেষ সময়ে কি জগতের সকল জাতি লোকেরা তাদের ঘৃণা করে? যীশুর অনুসারী হওয়ার কারণে কি তাদের শাসকগণ ধরে নিয়ে হত্যা করে? তাহলে তারা কিভাবে দাবি করতে পারে? যীশু তো বলেছেন যাদের মাঝে আসবেন তাদেরকে এন্ড অফ টাইম সকল জাতির লোকেরা ঘৃণা করবে, তাহলে দেখা যাচ্ছে তাদের দাবি অযৌক্তিক। কিন্তু যীশুর ভবিষ্যৎবাণী করেছেন আবার যখন তিনি আসবেন তখন তিনি খ্রিস্টানদের অস্বীকার করবেন। আশ্চর্য হচ্ছেন, জিসাস ক্রাইস্ট যখন পৃথিবীতে আবার আসবেন তখন সমস্ত খ্রিস্টানদেরকে যীশু খ্রিস্ট অস্বীকার করবেন, এমনটাই লেখা আছে বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ 7:21-23 অনুচ্ছেদ। জিসাস বলছেন যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেককে যে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়, আমার স্বর্গের রাজ্যে পিতার ইচ্ছে যে পালন করবে কেবল সেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। সেই দিন অনেকে আমায় বলবে প্রভু প্রভু আমি কি আপনার নামে ভাববাণী ভবিষ্যৎবাণী করিনি, আপনার নামে আমরা কি ঘুরতে তাড়াইনি অনেক অলৌকিক মিরাক্কেল করিনি, আপনার নামে কি অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্টে বলবো আমি তোমাদের কখনোই আপন বলে জানি না, দুষ্টের দল তোমরা আমার সামনে থেকে দূর হও। চিন্তা করেছেন, একটু ভেবে দেখুন, ইহুদি খ্রিস্টান জিসাস ক্রাইস্ট পৃথিবীতে দ্বিতীয়বার আসবে, তিনি আপনাদেরকে অস্বীকার করবে, বলবে দূর হও তোমাদেরকে আমি চিনি না। বাইবেল থেকে স্পষ্ট প্রমাণিত যে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে জিসাস ক্রাইস্ট যেমনটা গসপেল অফ ম্যাথিউ 21:43 অনুচ্ছেদে বলেছে, তোমাদের সাম্রাজ্য ছিনে নিয়ে অন্য এক জাতিকে দেওয়া হবে যারা ঈশ্বরের কাছে খুবই নিকটীয় এবং ঈশ্বরের প্রত্যেকটা কর্ম তারা পালন করবে। তাদের চিহ্ন বলা হয়েছে তাদের লিঙ্গ ছেদন করা থাকবে, যেটা স্পষ্টভাবে আমরা মুসলিমরা করে থাকি। জিসাস ক্রাইস্ট পৃথিবীর কিয়ামতের আলামত হিসেবে আরো একবার আসবে, কিন্তু ইহুদি এবং খ্রিস্টান তাদের প্রত্যেককে তিনি অস্বীকার করবেন, বরং আমাদের মুসলিমদেরকেই তিনি আপন করে নেবেন। দ্য এন্ড অফ টাইম তথা সর্বশেষ নিদর্শন হচ্ছে এটাই। হে মুসলিম, এখন জগতের সকলের কাছে ঘৃণার পাত্র, আর জিসাস ক্রাইস্ট তিনি নিজে বলেছেন যে হ্যাঁ, যখন তোমরা প্রকৃত অনুসারী হবে সেই সময় পরিষ্কারভাবে যারা ক্ষমতায় থাকবে শাসক তারা নির্যাতন করবে। দ্য এন্ড অফ টাইম তথা সর্বশেষ সময় আমরা মুসলিমরা বিজয় লাভ করব। একটু ভালোভাবে যদি গভীরভাবে চিন্তা করেন এতটাই যথেষ্ট যে জিসাস বলেছে যে তোমাদের বনী ইসরায়েলের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে, অন্য এক জাতিকে দেওয়া হবে, আর প্রকাশ্যে সে জাতির কথা আমরা স্পষ্ট হয়ে পাচ্ছি। এ থেকে প্রমাণিত হয় আমরা মুসলিম জাতিরাই সফল হব। এখানে কোনোরূপ কোনোভাবে কেউ আমাদেরকে বিপদগ্রস্ত করতে পারবে না। সামিক্ষণের জন্য বিপদে ফেললো তারা কোশ্চিন কালো আমাদেরকে সর্বশান্ত করতে পারবে না, বরং আল্লাহ সুবহানাহু তাআলা বলছে ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইতান নাস ইয়াদখুলুনা ফি দিন ইল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি দেখবে মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা মহিমা ঘোষণা করো এবং ক্ষমা প্রার্থনা করো, তার নিকটে তিনিই তো তওবা কবুলকারী।